ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী সহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার মিথ্যাচার করার প্রতিবাদ জানিয়েছেন ফেনির নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন সোনাগাজী উপজেলার চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ দুপুরে স্থানীয় এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডেকে এই প্রতিবাদ করেন তারা এ সময় বক্তারা বলেন কাদের মির্জা আওয়ামী লীগ থেকে বিএনপির টাকা খেয়ে দলকে বিতর্কিত করছেন তিনি পাগল হয়ে উল্টাপাল্টা বকছেন ফেনি সম্পর্কে নেত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং নিজাম হাজারিকে নিয়ে আরও কিছু বলা হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়ার হুমকিও দেন বক্তারা